আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। খালেদা জিয়া তো বেঁচে আছেন, এটা ভেবেই আমরা উজ্জীবিত হই, বললেন মির্জা ফখরুল। মোদি বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি, ভয় পাওয়ার জন্য রাজপথে নামিনি, বললেন ভিপি নূর। লকডাউনে বিধিনিষেধ বাড়ছে, আরও এক সপ্তাহ। 24 ঘন্টায় করোনায় মৃত্যু 26 জনের, শনাক্ত 848। এদিকে ঈদ ফিরতি যাত্রা বিলম্বের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। এবার আন্তর্জাতিক, ইসরায়েলের বিমান ঘাঁটি, আয়রন ডোম স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা। খালেদা জিয়াই বিএনপির নেতাকর্মীদের সব প্রেরণা উৎস বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের নির্মম অত্যাচার, নির্যাতন, বর্ণনাতীত এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন, এখন আমরা এভাবে উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন, এটাই আমাদের অনুপ্রেরণা দেয়, এই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এ সময় তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ কষ্টের ও দুঃসময়ের, একদিকে কোভিড করোনায় ভয়াবহ আক্রমণ, অন্যদিকে সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন, এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায়, জনগণ যেন রক্ষা পায়, সেই দোয়া আমরা আল্লাহ তালার কাছে করেছি। তিনি যেন এই তৌফিক দেন যে আজকে সারা দেশে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত করার জন্য আমরা সেই শক্তি অর্জন করতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা ফেসিবাদকে পরাজিত করতে পারি, সেই দোয়া আমরা করেছি। আজ শুক্রবার ঈদের নামাজ শেষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ঈদ বলতে আমরা যেটা সবসময় বুঝি সেই ঈদ সত্যিকারে বলতে কি গত এক যুগ ধরেই আমাদের নেই, কারণ আমাদের নেতাকর্মীদের হত্যা করে মিথ্যা মামলা দিয়ে ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। একদিকে তারা বলছে লকডাউন, কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না, গণপরিবহন বন্ধ রয়েছে কিন্তু চলাচল বন্ধ হচ্ছে না। এদিকে আজ ঈদের দিনেও রাস্তায় নেমে আন্দোলন করেছে পরিবহন শ্রমিক এবং মালিকেরা। দূরপাল্লার বাস চালুর দাবিতে আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। আমরা সবসময় গাড়ি চালাই যে কোনো সরকারের বাসাতেই, আর করোনা পরিবহনের ইস্তাবারই ধরছে, আর বাংলাদেশে কারোরই ধরে নাই। একশ জিয়াউর রহমান দেয় নাই, একশ এসেছে সেটা নাই, কিন্তু ইদানিং যে 20 বছর ধরে পরিবহন মূল্যে আমরা খেলামেলা করতেছি, আমরা কিন্তু লুড্ডু খেলার কথা। এ সময় দাবি করা হয়, যারা ঈদে ছুটি কাটাতে গ্রামে চলে গেছেন তাদের কর্মস্থলে ফেরার জন্য দূরপাল্লার বাস চালু করে দেয়া হোক, স্বাস্থ্যবিধি মেনে বাস চালু হলে করোনার ঝুঁকি বরং কমবে। ঘরমুখী লোকগুলো যেগুলো বাড়িতে গিয়েছে এগুলো আবার ফেরত আসবে, আসার সময় একই অবস্থা সৃষ্টি হবে, তাহলে সেখানে দেখা যাবে সংক্রমণ আরো বাড়বে, কিন্তু বাসে 2 সিটে একজন করে আসবে, সেখানে সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমাদের অনুরোধ যে আমাদের বাস চলাচলের অনুমতি দেওয়া হোক। ঈদে ঘর ফেরা মানুষের কর্মস্থলে ফিরতে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানিয়ে পরিবহন শ্রমিক নেতা এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যেভাবে মানুষ গ্রামে গেছেন সেভাবে তারা আবার ফিরে আসবেন, তাদের ঘরে আটকে রাখা যাবে না, তাই ফিরে আসা যাত্রীদের দুর্ভোগ কমাতে কয়েকদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালু করা জরুরি। সায়েদাবাদ বাস টার্মিনালে আজ শুক্রবার পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শাহজাহান খান এ দাবি জানান। এদিকে ঈদ পরবর্তী সময়ে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন। চলমান করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, করোনা কাউকে ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এই করোনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।
मोदी बिरोधी विक्षोभे ग्रेप्तार बांग्लादेश छात्र जुब और श्रमिक अधिकार परिषद नेताकर्मी मुक्तिर दाबीते केंद्रीय शहीद मिनारे साबेक भिपि नूरेर नेतृत्व विक्षोभ समावेश अनुष्ठित होयेछे। शुक्रवार ईदेर दिन सकाल 11टा थेके 12टा पर्यन्त विक्षोभ कर्मसूची अनुष्ठित हय। विक्षोभ समावेशे छात्र जुब श्रमिक परिषद प्राय 200 नेताकर्मी उपस्थित छिलेन। समावेशे डाकसुर साबेक भिपि और छात्र जुब श्रमिक परिषद समन्वयक नूर बोलेन, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় আমাদের এখন পর্যন্ত 53 জন সহযোদ্ধাদের কারাগারে আটকে রেখেছে। গণতান্ত্রিক দেশে যে কোনো সভা সমাবেশ বিক্ষোভ করা নাগরিক অধিকার, কিন্তু এই বিনা ভোটের স্বৈরাচারী সরকার ভিন্ন মত ও দলের নেতাকর্মীদের দমন নিপীড়ন করে যাচ্ছে। যখন দেশের মানুষের অধিকারের কথা বলে ছাত্র যুব পরিষদ, সাধারণ মানুষ ও নিপীড়িত জনগণ তার কণ্ঠস্বর হয়ে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে, তখন অবৈধ সরকার তার গদি হারানোর ভয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে। এ সময় নূর বলেন, আমার কোনো নেতাকর্মী যদি অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে স্বেচ্ছায় কারাবরণ করব। আমরা ভয় পাওয়ার জন্য রাজপথে নামিনি। আমাদের জেল জুলুম দিয়ে দমিয়ে রাখা যাবে না, বরং 53 জন নেতাকর্মী আটক হওয়ার সাধারণ মানুষের আরও ঢল এসেছে এই লড়াইয়ে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, অন্যথায় পরিষদ জনগণকে নিয়ে সরকারের বিরুদ্ধে বৃহত্তম আন্দোলনে নামবে। এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, 25 মার্চ মিছিল থেকে আমাদের 32 জন আটক করে, পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও 21 জন নেতাকর্মীদের আটক করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক হন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। 53 জনের মধ্যে মামলা এজাহারের বাইরেও গ্রেপ্তার করেছে 13 জন, যাদেরকে গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় আটক দেখানো হয়। সূত্র কালের কণ্ঠ। কোভিড-19 সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও 7 দিন বাড়ছে। বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। আগামী 16 মে মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। লকডাউন বেড়ে 23 মে পর্যন্ত করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল থেকে বিধিনিষেধ শুরু হয়। শুরুর দিকে যানবাহন চালু রেখে লকডাউন দেওয়া হয়। 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে 3 দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী 16 মে মধ্যরাতে। এদিকে বিধিনিষেধের কারণে সংক্রমণ কমেছে দাবি করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধের জন্য পরীক্ষা কম হচ্ছে, শনাক্তও কম হচ্ছে, এটা সায়েন্সের মতো। আমরা যখন কঠোরতা দিলাম, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গত মাসের 15 তারিখের দিকে বলেছিলেন মে মাসের প্রথম সপ্তাহের দিকে এটা কমতে থাকবে। ঠিকই সেটা কমেছে, কিন্তু আমাদের বাস্তবতার নিরিখে দোকানপাট খুলে দিতে হলো। সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক মানুষ বাইরে যাচ্ছে, শতভাগ মাস্ক পরার বিষয়টি হচ্ছে না, এটা একটা বিষয়। করোনায় ভারতীয় ধরন উদ্বেগ ছড়িয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে, পার্শ্ববর্তী দেশের অবস্থাটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমরা আমাদেরটা কমিয়েছি বিধিনিষেধের মধ্য দিয়ে, কিন্তু ঈদ উপলক্ষে মাস্ক না পরা, কিছু সংখ্যক লোকের বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে, এটা একটা সায়েন্স, হয়তো ঈদের পর সংক্রমণ আবার বেড়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা, আমরা অবশ্যই শতভাগ মাস্ক পরতে হবে। জেলা শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা সহ যেসব স্থানে জনসমাগম বেশি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এই কানেক্টিভিটির জায়গাগুলোতে আমাদের শতভাগ মাস্ক পরানোর জন্য চিন্তা ভাবনা রয়েছে। সূত্র যুগান্তর। এদিকে গত 24 ঘন্টায় দেশে 26 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 12,102 জনে দাঁড়ালো। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 848 জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো 7,79,535 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, দেশে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 7,835 জনের, যা থেকে শনাক্তের হার 10.82%। সূত্র বিডি প্রতিদিন।
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যু গত কয়েকদিনে কিছুটা কমেছে, তবে ঈদের ছুটিতে মানুষের বেপরোয়া চলাচলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ভাইরাস। এ কারণে ঈদ ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার 14 মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এবিএম খুরশিদ আলম। এ সময় তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতে যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে, পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভারত সহ অন্য দেশের ভেরিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি, এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে। এদিকে শুক্রবার 14 মে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা ভাইরাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে 24 ঘন্টায় আরো 26 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,102 জন। সূত্র সময় নিউজ। ইহুদিবাদী ইসরায়েলের একটি বিমান ঘাঁটি, 2টি আয়রন ডোম স্টেশন এবং 1টি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরায়েল বাহিনী বিমান ঘাঁটিটি গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করে আসছিল। হামলা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড গতরাতে এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরায়েলের হাতজেরিম বিমান ঘাঁটি লক্ষ্য করে শিজিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই বিমান ঘাঁটি থেকে ইহুদিবাদীদের জঙ্গি বিমান উড়ে গিয়ে গাজায় জনগণের ওপর হামলা চালাচ্ছিল। হামাস আরো বলেছে, তারা নেজেব মরুভূমির নিহাল ও কিবুজ রাসায়নিক কারখানায় আত্মঘাতী শিহাব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর আগে হামাস অন্য এক বিবৃতিতে জানিয়েছে যে তারা কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা এ ধরনের 2টি ড্রোন ভূপাতিত করেছে। আজ সকালের দিকে গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি ভবনে আঘাত হানে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া আশদোদ, শেদরত ও শার হানেজেব অঞ্চলের রকেট হামলা সম্পর্কে সতর্ক করে সাইরেন বাজানো হয়। গত রাতে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। হামাস জানিয়েছে গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে 250টি রকেট ছুড়েছে। অন্যদিকে ইহুদিবাদীদের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে আজ সকালে 160টি বিমান একযোগে ওড়ে এবং গাজার ওপর বোমা বর্ষণ করে। হামাসের টানেল ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয় বলে ইসরায়েল দাবি করছে। সূত্র পার্স টুডে।